বলে আমি কারোর কাছে বলবো না, আমার তুমি বাঁচতে দাও, তাও দিল না। দাদা ওদের বলেছিল, তোমাদের এসব কাজের কথা আমি কাউকে কিচ্ছু জানাবো না, তোমরা আমাকে বাঁচতে দাও। তবুও ওরা দাদাকে বাঁচতে দিল না। এদিন সকালেও কাঁদতে কাঁদতে একই কথাই বলে চলেছেন মৃত যুবকের বোন বীণা হালদার। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত বাগদা কিষাণ মান্ডির পেছন থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম পীযূষ হালদার, বাড়ি বাগদার নঞ্চেপোতা এলাকায়। ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতের মধ্যেই বাগদা থানার পুলিশ বাগদার সাগরপুর এলাকা থেকে সঞ্জীব ঘটক নামে এক যুবককে গ্রেপ্তার করে। এদিন এলাকায় গিয়ে দেখা যায় গোটা এলাকা জুড়ে কার্যত কান্নার রোল পড়ে গিয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন খুবই শান্ত প্রকৃতির ছেলে ছিল পীযূষ। মৃত যুবকের পরিবারের অভিযোগ, গতকাল পীযূষকে তার বাড়ি থেকে এক প্রকার জোর করেই ডেকে নিয়ে যায় অভিযুক্ত সঞ্জীব। এ বিষয়ে মৃত যুবকের মা সরলা হালদার বলেন, সকালে আমার পা ধরে ডেকে নিয়ে গেল ছেলেকে, সেই ছেলে আর বাড়িতে ফিরল না। সঞ্জিত ওই পলুয়া খাওয়ায়, তারপরে বিডিওতে চাকরি করে, তাও কাছে কি যে খাতা কলম আমার একটু কাজ নাই, ফার্মে কাজ কর তোমার ছেলে, তা কয় কি ও কাজ এখানে চাউলের কাজ হয় না, তাহলে আমাকে সাথে একটু খাতা কলম এ ঘরে তো ঘরে নিয়ে দেয়, একটু জল টালে নিয়ে দে। আগের দিন কি যেন খাওয়াই দিয়েছে, তাই ভ্যানে করে লোকে দিয়ে গেছে বাড়িতে, আমি কালকে যাইতে দেব না, আমার পায়ে ধরে নিয়েছে কাকি মেয়ে, না অসুবিধা হবে না তোমার ছেলে, আমি বুঝে নিলাম তোমার ছেলে, আমি বুঝে দেব, ওনার পায়ে ধরছে আমার পায়ে ধরছে। দুই নম্বরই কাজ করিস, করস সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন বৃদ্ধ বাবা মনোরঞ্জন। তিনি বলেন, ডাক দিয়ে উঠছে, শরীর খারাপ উঠতে পারে না, উদ্যা তো ঘরে বসে কথাবার্তা বলতেছে, আমি নিয়ে যাই, তো আমি দিয়ে সন্ধান পড়লো খাওয়াই যাব, আর খাওয়া দাওয়ার চিন্তা আমি করবানে। স্থানীয়দের অভিযোগ, ধৃত যুবক সঞ্জীব নকল ভোটার কার্ড, পাসপোর্ট প্রভৃতি তৈরির কাজ করত। দিন আনা দিন খাওয়া পীযূষের সাথে সম্প্রতি পরিচয় হয় তার। কয়েকদিন সঞ্জীবের কাছে কাজও করে সে। সেখানে গিয়েই টের পায় সঞ্জীব দু নম্বরই কাজের সাথে যুক্ত, কাজ ছেড়ে দেয় পীযূষ। মৃত যুবকের বোন অভিযোগ করেন, দাদা ওদের বিষয়ে সমস্ত কিছু জানতে পেরেছিল, তারপর কাজ ছেড়ে দেয়, কিন্তু ওরা দাদাকে ছাড়তে চায়নি। দাদা ওদের কাছে অনুরোধ করেছিল, আমি কাউকে কিছু বলবো না, আমাকে বাঁচতে দাও। যে ভাই কাজে আছো আমার সাথে, খাতাপত্র এদিক ওদিক করবি, দাদা ওই করতো, এই 10-12 দিনও হবে না, এক সপ্তাহ মতন ও বুঝতে পারছে, দু নম্বরই কাজ করে, জাল পাসপোর্ট করে দেয়, লোকের কাছ থেকে টাকা নিয়ে বাংলাদেশ থেকে যারা আসে তাদের হলে ভোট আধার কার্ড আই কার্ড সব করে দেয়, লোক ওরা মেরে ফেলে, ও বুঝতে পারছে, পেরে ও ছুটে যেতে চাইছিল, তো ওই ছেলেটার হাত পা পর্যন্ত ধরছে, বলো আমি তুমি যেখানেই যাও না কেন আমি তোমাকে খুঁজে বের করবো, বলে আমি কারোর কাছে বলবো না, আমার তুমি বাঁচতে দাও, তাও দিল না। আমি যাই যে কাছে তাদের ফাঁসি হোক। স্থানীয়রা জানাচ্ছেন অত্যন্ত শান্ত প্রকৃতির ছেলে ছিল পীযূষ। ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এলাকার মানুষ। যে দোষী তার ফাঁসি যেন হয় এবং তারা সমস্ত লোক যেন অ্যারেস্ট হয়। অ্যারেস্ট না হলে পারে আমরা তাহলে গ্রাম প্রতিবাসী বা সারা বাগদা ব্লক মিলে আমরা রাস্তা অবরোধ করে দেবো, কোনো গাড়ি চলতে দেব না, দোষী অবশ্যই অ্যারেস্ট হতে হবে, এবং যদি না হয় আমরা থানা ঘেরাও করবো, এবং থানায় বউ তাহলে আমার মধ্যে বাধ্য হবো, আমরা গ্রাম প্রতিবেশী গিয়ে এদের পাশে কে দাঁড়াবে, আমরা আসতে পারছি না, গ্রাম প্রতিবেশী এসে যে আমাদের চোখে জল চলে আসছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার পেছনে আর কারা যুক্ত, যুবক খুনের আসল উদ্দেশ্যই বা কী তা তদন্ত করে দেখছে পুলিশ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বাগদায় এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে বাগদা এলাকায়। মৃত অবস্থায় যাকে পাওয়া গেছে তার নাম কিন্তু পীযূষ হালদার। এই মুহূর্তে আমরা রয়েছি পীযূষ হালদারের বাড়িতে। পীযূষ হালদারের বাড়ির পরিবারের সদস্যদের অভিযোগ যে পীযূষ হালদার যে সঞ্জীব নামে যে ব্যক্তির সাথে কাজ করতেন, তিনি কিন্তু কোনো অসাধু কাজের সঙ্গে যুক্ত ছিলেন, সেটি পীযূষ হালদার জেনেই ফেলাই কিন্তু ঘটনা বা তাকে কিন্তু মারা হয়েছে বলে অভিযোগ।
উত্তর চব্বিশ পরগনার বাগদা থেকে সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্সল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।